হাই, গুড মর্নিং প্রেস দ লর্ড, সাথী ফ্যামিলি ব্লগরে সমস্ত স্বাগত। আশা করছি আপন মানে সমস্তে ভালরে থিবে, খুশিরে থিবে, আর আমরটা দেখি কি জানি পারুথিবে আমর সিচুয়েশন কেনদা আছে। তো মু ঘরে থিলি, সেমানে আসিথিলে হসপিটাল, তো সালাইন লগা হইছে, সেইতি পাই ফোন কলে। তো মু এবে আসিগিরি পৌঁছিলি এখি, অধা হইগলানি সালাইন, অধা ঘন্টা আগরু স্টার্ট হইগলানি, শ্রী সারাকু ছাড়িকি আসিছে, আর সেমানে সেইটি শুই যাওন্তি। আর গাঁকু যাইছিলে, আসিলা পরে এন্দা অবস্থা আমার চালিছি। একচুয়ালি রে মানে যে সেটি আমার ওড়িশারে গরম হচ্ছে, আর এটি থন্ডা বর্ষা না, তো ওয়েদার চেঞ্জিং হয়ে গেল সাথে সাথে জ্বর টিকে হয়ে গেল। জ্বর হল পরে জ্বর তো ছাড়ি যাইছি না, কিন্তু বডি উইক হচ্ছে, পুনি ডিউটি করিবার আছে, বহুত দিন গ্যাপ হয়ে গলানি, প্রায় মাসে ভরিয়া। তো সেইপাই বলিকি মানে বডিটাকে শীঘ্র টিকে চেঙ্গা করবা পাই বলিকি এ গ্লুকোজ নিয়া হচ্ছে, গ্লুকোজ আর মুন্ডটাই বুলাউলা মেডিসিন খাওয়া পরে, তো সেইপাই বলিকি নিয়ে যাইছি। ঘর সামনারে হি মানে অছি, কিছু বি তা অসুবিধা হলে আমি সমস্তে ছোট মোটো ট্রিটমেন্ট করবু, গ্লুকোজ দেওয়ার অছি, তো কিছু অসুবিধা তাকে ডাকলি, সে মানে টিকি এবার রহবে সাংরে, পুরো পড়বে, মু একটু চালিকি পড়বে ঘর সামনে, মানে রোডটা ক্রস করবে এপটে সেইটা আছে। তো চালন্তু ভালো আছি, এমনি কিছু টেনশন নেওয়ার নাই না, এটা আউ টিকে শুনে। তো সেমানে এডিশন তাকে ছাড়ি দেবা এটি, সেমানে ওয়েট করবে, সালাইন সরলে যাইকি যাবে, তার পাখে ফোন দিয়ে দিছে, কিছু অসুবিধা হলে ফোন করবে, মু যাবি মার্কেট, পিলামানে বি ঘরে অছন্তি, সেমানে আউ জানিপারিবে কি কেতে কানা। তো সেমানে যিবার কথা, কিন্তু সেমানে তো এটি সালাইনরে রহিগলে, তো মু বাহারলি মার্কেট কিছু নেইকি আসবি, আর যদি সরি যাইথিব হলে তো সরি যাইথিব, নহলে পুনি মু আসিলে আপরে পশিকি যাবি ভাবুছে। তো ঠিক আছে, আমি যাবা এবার মার্কেট। আও মার্কেটিং সবু সরিগলা, নেইকি আসুছে, আর ফোন করেছিলি কি সরলানি কি নাই কহিকি, তো সেমানে কহিলে পলাই যাও ঘরকু, মু 10 মিনিটরে যাবি কহিলে, তো সেইপাই মু পলাই আসুছে, যেহেতু শ্রী সারাকু ছাড়িকি যাইথিলি না, সেইপাই টেনশন বি লাগুছি, সেইপাই পলাই আসুছি। আর খরা কেতে প্রবল দেখো, কি বর্ষা এত হচ্ছে, তথাপি তার মানে দিন সারা খরা প্রবল। তো চিকেন পুঁড়ি নিয়ে আইছে বনাইবা, চালুন যা ঘরকু, দেখবা শ্রী সারা কেন কৌছেন। পৌঁছিলি ঘরে, সারা কুয়াড়ে গোলালো, তো সেমানে তিনি জন তার দিদি কু কহিকি যাইথিলি কি দেখব বলে। হ্যাঁ, কান রে স্প্রাইট ফ্রিজ রে ভাল দে, খালি জুস আউ আইসক্রিম নি থিলা, শুনু গুটে নি আইসক্রিম থিলা, গুটে নেই কি আইছে, হ্যাঁ শুনলু আইসক্রিম, হ্যাঁ বাকিটা ফ্রিজ রে ভর দে। তো সেমানে এটি তিনি জন খেলুথিলে আর বসিকি, হ্যাঁ এটি ভিতরে এতে শীত হউজি, বাহারে এতে গরম হউজি, খরা পাই। তো মু পৌঁছিলি ঘরে, সফা তো সবু হয়ে যাইছি, কিচেন র খুরি কিনা বি সবু সফা হয়ে যাইছি, চিকেন নেইকি আসিছে সফা করিবা, আর চিকেন এইথিপাই অনা হলা, জ্বর আনুছি, সমস্তে কহিবে কি জ্বর আনুছি, চিকেন নি খাইবার কথা, তাঙ্কু অ্যাকচুয়ালি জ্বর তো তাঙ্কু ঠিক হয়ে যাইছে, কিন্তু কমজোরি পাই মুন্ড বুলাউছি, তো খাইবা পাই তাঙ্কু কুহা হইছে কি তার মানে টিকে জাদা জাদা বেশি বেশি খাইকু পড়িব। আর এটি তার মানে মু দেখুছি অলগা আমার ওড়িশারে প্রায় তার মানে জ্বর আনলে ননভেজ খাইবাকু মনা করন্তি, কিন্তু এটি প্রায় তার মানে সিঝা অন্ডা খাইব, মাছ খাইব, তার মানে টিকে বি কমজোরি হেলা, জ্বর ছাড়িগলা পরে সাঙ্গে সাঙ্গে তার মানে চিকেন খাইব, চিকেন কহিলে তেল মশলা কম খাইব বলে কহন্তি, কিন্তু এমানকর চিকেন যাক তো মু আগরু কহিছে না, নড়িয়া তেল আউ সে তেঁতুড়ি পানিরে যেটা সেমানে বনান্তি, তো তাঁকর চিকেন যাক খাইলে ভাল, সেমানে সেইপাই তার মানে চিকেন বলে হি কহন্তি, তো সেইপাই মু চিকেন নেইকি আসিছে। তো মু মোর হিসাবরে বনাইবি, পানিয়া কলে তো ভনি লাগে আমি লাগে, তো মু মোর হিসাবরে সন্তলা হি বনাইবি। তো চাল স্টার্ট করবা, সেমানে আসিযিবে, তার আগরু মতে ভাত বি বনাইকু পড়ব, লেট হয়ে গলানি, টাইম 12:30 উপরে হয়ে গলানি,
ଆଉ ସେ ତାଙ୍କର ଚକରରେ ଆଜି ସକାଳୁ ତା ମାନେ କଟିଗଲାଣି ଦିନ ସାରା ଏତେ, ତ ଛୁଆମାନେ ବି ଅଛନ୍ତି ସେମାନେ ସକାଳୁ ଖାଇଦେଇଛନ୍ତି, ଏବେ ପୁଣି ତାଙ୍କର ଲାଗି ଆଇସ୍କ୍ରିମ୍ ଜୁସ୍ କାଣା କାଣା ନେଇକି ଆସିଲି, ତ ସେମାନେ ଖାଇବେ। ଆଇସ୍କ୍ରିମ୍ ନେଇଥିଲା ଗୋଟିଏ ନି ଆଇସ୍କ୍ରିମ୍ ଥିଲା, ତିନି ଜଣ ଅଛନ୍ତି ସେମାନେ, ଫେର୍ ବି ମୁଁ ନେଇକିରି ଆସିଛେ ଫ୍ରିଜ୍ରେ ରଖିଦେଇଛେ, ତ ଦେଖିବା ମାଡ଼ ହେଉଛନ୍ତି କି କାଣା। ଚିକେନ୍ ବନେଇବା ଆଉ ଠିକ୍ ଅଛି, ମୁଁ ରୋଷେଇ କରେ ତାପରେ ପୁଣି ଦେଖିବା। ରେଡ଼ି ହେଇଗଲା ମୋର ଭାତ ଆଉ ଚିକେନ, ତ ଅଧା ଚିକେନ ମୁଁ ଝୋଳ ବନେଇଛେ ଆଉ ଅଧା ସନ୍ତଳା, ଯାହାକୁ ମାନେ ପାଟିଟା ଯେହେତୁ ତମେ ଟେଷ୍ଟ କିଛି ଜଣାନି ପଡ଼େ, ସେଥିପାଇଁ ସନ୍ତଳା ଟିକେ ବନେଇ ଦେଇଛେ ଖାଇବେ, ଆଉ ଅଳ୍ପ ଟିକେ ଏଇଟା ଝୋଳ ବନେଇଛେ, ଯେହେତୁ ମୁଁ ଆଉ କିଛି ନି ବନେଇ ଭାତ ଆଉ ଚିକେନ, ତ ସେଥିପାଇଁ ରେଡ଼ି ହେଇଗଲା ମୋର। ତାପରେ ଠିକ୍ ଅଛି ଖାନାପିନା କରୁ ଆଉ, ତ ଫେର୍ ମୁଁ ବାହାରିଲି ମାର୍କେଟ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗ, ଖାନାପିନା ସବୁ ସରିଲା ତାପରେ ପୁଣି ବାହାରିଲି ମାର୍କେଟ। ଆଉ କାଁ ଯେ ଯାଉଛେ ମାର୍କେଟ ମୁଁ ଦେଖେଇବି ଏବେରୁ, ତାର ମାନେ ନି କହେ, ଆପଣମାନେ ବ୍ଲଗ୍ ଦେଖିଲେ ଜାଣିପାରିବେ କୁଆଡ଼େ ଯାଉଛେ ଆଉ କ'ଣ ପାଇଁ ଯାଉଛେ। ଶ୍ରୀ ସାରା ବାହାରିକି ପଳେଇ ସାରିଲେଣି ଅଟୋ ପାଖକୁ, ଆଉ ଏଠି ବର୍ଷା ହେଉଛି ଅଳ୍ପ ଅଳ୍ପ, ତ ଠିକ୍ ଅଛି ଆମେ ଯାଉ, କୁଆଡ଼େ ଯାଉଛୁ କାଣା ମୁଁ ତୁମକୁ ବତେଇବି। ଓକେ ପ୍ୟାକିଂ, ତ ଆମେ ଆସିଛୁ ଗିଫ୍ଟ ପାଇଁ ଗିଫ୍ଟ ଦୋକାନକୁ। ହଁ କିଏ ଜାଣିମା ମୋତେ ଜଣା ନାହିଁ, ତ ତାର ଦିଦିର ବର୍ଥଡ଼େ ସେଇଥିପାଇଁ ସେମାନେ ଦୁଇଜଣ ଗିଫ୍ଟ ନେବା ପାଇଁ ଏଠିକି ଆସିଛନ୍ତି। ରଖିଦେ ରଖିଦେ ମା, ତ ଆମେ ଗିଫ୍ଟ ଚଏସ୍ କରିଦେଇଛୁ, ଯିବା ପ୍ୟାକିଂ ଚାଲିଛି ଆଉ। ଗିଫ୍ଟ ନେଇକି ଆସିଗଲେ ଦୁଇ ଜଣ, ସାରା ଧରିଛି ଆଉ ବସ୍କୁ ୱେଟ୍ କରିଛି, ବସ୍ ଆସିଲେ ଯିବେ ଦୁଇ ଜଣ। ଆମେ ପହଞ୍ଚିଗଲୁ ଘରେ, ବର୍ଷା ହେଉଛି କିନ୍ତୁ ବର୍ଷା ଛାଡ଼ି ନାହିଁ, ଟିକେ ଟିକେ ବର୍ଷା ହେଉଛି, ତ ଗଲାବେଳେ ତ ତାର ଅଙ୍କଲ ସାଙ୍ଗରେ ପଳେଇଗଲୁ ତା ଦିଦି ସାଙ୍ଗରେ, ଆସିଲା ବେଳକୁ ବସ୍ରେ, ତ ପହଞ୍ଚିଗଲୁ ଘରେ ଆଉ ଠିକ୍ ଅଛି। ତ ଏଠି ହେଉଛି ବର୍ଥଡ଼େ ସେଲିବ୍ରେସନ୍, ଇଏ ହେଉଛି ଆମର କେକ୍, ହାପି ବାର୍ଥଡ଼େ ସୁପ୍ରଭା, ଦେଖ ଏଇଟା ପଡ଼ିବ, ଏଇଟା ସାରା ନେଇକିରି ଆଇଛି ଗିଫ୍ଟ, ଆଉ ଏଇଠି ହେଉଛନ୍ତି ଆମର ବର୍ଥଡ଼େ ଗାର୍ଲ ତାର ଦିଦି। ଛୋଟ ଗୋଟେ ସେଲିବ୍ରେସନ୍ ହେଉଛି ଯେହେତୁ, ତାର ମାନେ ଛୋଟ ଛୁଆମାନେ ନା ସେମାନେ ଆଉ କାଣା ବୁଝୁଛନ୍ତି ବର୍ଥଡ଼େ କରିବା କି ନାଇଁ କରିବା ବୋଲି, ଛୁଟିଆ ତାର ମାନେ ଘରେ ହିଁ ବନା ହେଇଛି, ଟିକେ ସଜେଇ ଦେଇଛନ୍ତି ଆଉ ଖାଲି ଜଷ୍ଟ କେକ୍ କେକ୍ କଟିଙ୍ଗ କରାହବ, ତ ଆମେ ବି ଆସିଯାଇଛୁ ସମସ୍ତେ, ତ ଆମେ ସମସ୍ତେ ପହଞ୍ଚିଗଲୁ, ଶ୍ରୀ ସାରା ଆଉ ମୁଁ କେକ୍ କଟିଙ୍ଗ କରିବା ଆଉ ଠିକ୍ ଅଛି। ଥୋଡ଼ା ସା ଖାଲ, ଥୋଡ଼ା ଥୋଡ଼ା ଦେ ପାନି ପାନି ଥୋଡ଼ା ଦେ ଏସରି ପକେଇବୁ ନାଇଁ ଲଗିଛି। ହାପି ବର୍ଥଡେ।
খাইলু যেতে মারি তো দেখবা এবার বর্থডে রে গিফট কানা মিলিছি হ্যাঁ বুঝা তো কারেন্ট চলে যায় গা গিফট কানা অনা হয়েছি তার দিদি পাই ছোট সা গিফট দিদি কো দিদি কো দে দিদি খুশ হ্যাঁ কি নাই পুছো বহুত খুশ হুম ঘড়ি না মানে কাল পড়ি यहां आ रहा है না নাই নাই ও পড়ने का टाइम में वो देख के पढ़ाई करेगा हां इससे मेरे एग्जाम में कवर हो जाएगा हो गया तो हो गया उसका दीदी का गेम ये प्राइस ऐसे मिला थैंक यू प्राइस मैडम ओए ये लगा ओके